सरकारी शामसुर रहमान कलेज नवागत छात्र छात्री एकादश श्रेणी शुभेच्छा अभिनंदन। आज के व्यवसायिक पुस्तक क्लास व्यवसायिक परिवेश सम्पर्क आलोचना करब। व्यवसायिक परिवेश की काके बोले एवं व्यवसायिक परिवेश प्रकार भेद बा उपादान समूह की विशद विवरण आमरा देखब। आज के जो विषय की आमरा आलोकपात करब से व्यवसायिक परिवेश की। व्यवसायिक परिवेश एमन एक विषय जार मध्य दिए तार पारिपार्श्विक अवस्थाय व्यवसा गड़े उठे। एखाने व्यवसायेर कोनो निर्दिष्ट उपादान समूह नहीं, जे व्यवसाय जे परिवेशेर मध्य दिए गड़े उठे सेटी तार व्यवसायिक परिवेश। तो आमरा स्पेसिफिक भावे बोलबो जे प्रक्रियार माध्यम जे पारिपार्श्विक अवस्थार मध्य दिए एकटी व्यवसा प्रतिष्ठान तार गठित परिचालित नियंत्रित है ताके व्यवसायिक परिवेश बला है। व्यवसायिक परिवेशेर भूप्रकৃতি राजनैतिक उपादान अर्थनैतिक उपादान सामाजिक सांस्कृतिक इत्यादि विषय रয়েছে যে বিষয়গুলোর উপর নির্ভর করে ব্যবসা গড়ে ওঠে। যখন যে অঞ্চলে যে এলাকায় যে পরিবেশের মধ্যে দিয়ে ব্যবসাটি গড়ে ওঠে তাকে ব্যবসায়িক পরিবেশ বলা হয়। পরিশেষে আমরা বলতে পারি ব্যবসায়িক পরিবেশ এমন একটি বিষয় যা যে সকল উপাদান ব্যবসায়ের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তার সমষ্টিকেই ব্যবসায়িক পরিবেশ বলা হয়। আমরা এবার আলোচনা করব ব্যবসায়িক পরিবেশের উপাদান সমূহ বা প্রকারভেদ সমূহ আলোচনা করব। ব্যবসায়ের প্রকার প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন শ্রেণীভাগে ভাগ করা হয় বা তার উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে কত ভাগে বা কি উপায়ে বিশ্লেষণ করা যায় সেটাই তার প্রকারভেদ। ব্যবসায়ের কিছু প্রকারভেদ রয়েছে। ব্যবসায়ের প্রকারভেদগুলোর মধ্যে আমরা প্রধানত দুভাগে ভাগ করছি, একটা অভ্যন্তরীণ পরিবেশ আর একটা বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে রয়েছে মালিকানা বা শেয়ারহোল্ডার, পরিচালন পর্ষদ, শ্রমিক কর্মী, আন্তর্জাতিক সুযোগ সুবিধা, নিজস্ব সংস্কৃতি, বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে বাহ্যিক পরিবেশ পেটে ভাগ করা হয়েছে একটা কার্য পরিবেশ একটা সাধারণ কার্য পরিবেশ হচ্ছে প্রতিযোগী ভোক্তা ঋণ সংগ্রহ সংগ্রহকারী মধ্যস্থ ব্যবসায়ী সরকারি সংস্থা কৌশল গঠনযুক্ত। সাধারণ পরিবেশের মধ্যে রয়েছে ভৌগোলিক উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান, আন্তর্জাতিক উপাদান। এই পূর্ণ সমূহকে আমরা এবার আলোচনা করব। সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবেশ, যে সকল উপাদান ব্যবসার উপর সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলোর সমষ্টিকে আমরা অভ্যন্তরীণ পরিবেশ বলি। এই অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে প্রথম উপাদান হচ্ছে মালিক বা শেয়ারহোল্ডার। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল যে পরিচালনা করে সে হচ্ছে মালিক বা শেয়ারহোল্ডার। এই মালিক বা শেয়ারহোল্ডার ইচ্ছার উপর নির্ভর করে ব্যবসায় ব্যবসা কিভাবে পরিচালিত হবে, কিভাবে মুনাফা বা লাভ ক্ষতি বণ্টন হবে ইত্যাদি। তো একটি ব্যবসার উন্নতি বা অবনতির জন্য একজন মালিক বা শেয়ারহোল্ডার যথেষ্ট প্রভাব বিস্তার করে, একটা ব্যবসার উপর সরাসরি প্রভাব বিস্তার করে। এরপরে রয়েছে পরিচালনা পর্ষদ। একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তার পর্ষদ থাকে, সেই পর্ষদ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুপাতে ব্যবসা পরিচালনা করতে হয়। সে যদি সেটা ভালো হয় তাহলে সামনের দিকে এগিয়ে যায়, আর যদি খারাপ হয় তাহলে সেটা পিছনের দিকে ফিরে আসে। এটা ছিল পরিচালনা পর্ষদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিক কর্মী ব্যবসার সাথে সরাসরি জড়িত শ্রমিক কর্মী। শ্রমিক কর্মী অনেক সময় কি করে তাদের ন্যায্য পাওনা দিয়ে বুঝে নেওয়ার জন্য আন্দোলন হরতাল সংগ্রাম ইত্যাদি পরিচালনা করে, ফলে ব্যবসায় করতে হয়। এটা ব্যবসার সাথে সরাসরি প্রভাব বিস্তার করে। আমরা তারপরে দেখব অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের তার নিজস্ব কিছু সুযোগ সুবিধা রয়েছে, তার শ্রমিক কর্মী, কাঁচামাল, যন্ত্রপাতি, অবকাঠামো, স্টোরেজ ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি ভালো থাকে, ব্যবসার উপযোগী হয়, তাহলে সহজে আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। এরপরে সংস্থা, একটি
সংস্কৃতি ব্যবসায় যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি অনুযায়ী ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এবং সামাজিক ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক বছরে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করে, এটা তার নিজের সংস্কৃতি। তাহলে তার পলিসি অনুযায়ী ডাচ বাংলা ব্যাংক সে বৃত্তি প্রদান করছে, এটা ব্যবসার উপরে অনেকাংশে প্রভাব বিস্তার করে। আমরা বাহ্যিক প্রভাবশীল অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরোক্ষভাবে যে সকল উপাদান প্রভাব বিস্তার করে তার সমষ্টি হচ্ছে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ বলা হয়। বাহ্যিক পরিবেশকে দুভাবে ভাগ করা যায়, একটা কার্য পরিবেশ আর একটা সাধারণ পরিবেশ। কার্য পরিবেশের মধ্যে রয়েছে প্রতিযোগী, ভোক্তা, সরকারি সংস্থা এবং প্রতিনিধি। প্রতিযোগী হচ্ছে একটি ব্যবসায় যে ব্যবসা প্রসার করতে চায় সেই ব্যবসায়ের অপোজিট পক্ষ বা বিপরীত পক্ষ। যদি কোনো পণ্য ওই একই পণ্য উৎপাদন করে তাহলে সেটা সে প্রতিযোগী হয়, এটা ব্যবসার উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এরপরে রয়েছে ভোক্তা। ভোক্তা ব্যবসার একটি বড় ধরনের ফ্যাক্টর, যে পণ্য আমি উৎপাদন করছি বা বাজারপণ করতে চাই সেই পণ্যটি যদি ভোক্তা ভোগ না করে তাহলে সেই পণ্যটি বাজার থেকে আস্তে আস্তে উঠে যায়, এটা ব্যবসার উপরে একটা কঠিনের প্রভাব বিস্তার। যেমন ক্যাব অলস ক্যাব সাবান, এই সাবানগুলো একসাথে ব্যাপক আকারে পরিচালনা করতে যা ভোক্তা অনেকাংশে এটাকে ভোগ করত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই সাবানগুলো এখন বাজার থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে। এর কারণ হচ্ছে ভোক্তা, ভোক্তার যদি চাহিদা অনুযায়ী কোনোটি তৈরি করে বাজার পণ্য করা যায় তাহলে কোনোটি সহজে সেই ব্যবসাটি পরিচালিত হয়, কিন্তু এখানে ভোক্তা সহজে এটি গ্রহণ করতে চায় না, তাই ভোক্তা একটি ব্যবসার জন্য বর্তমানে বাজার সৃষ্টি করে। ঋণ সরবরাহের গতি, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান ব্যবসার জন্য ঋণ সরবরাহ করে সে ধর সে সরাসরি করতে পারে কিন্তু পরোক্ষভাবে সেটা ব্যবসায় প্রভাব বিস্তার করে। যেমন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও প্রতিষ্ঠান ঋণের সুদের হার বৃদ্ধি করে সেটাকে প্রভাবিত করে। মধ্যস্থ ব্যবসায়ী, মধ্যস্থ ব্যবসায়ী ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তারা কোনো কিছু করবে না কিন্তু মধ্যস্থ কারি হিসাবে ব্যবসার উপর প্রভাব বিস্তার করে। এরপর আমরা দেখতে পাচ্ছি সরকারি সংস্থা, সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে যে সংস্থাগুলো ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে অনেক সময় বাধা সৃষ্টি করে। যেমন পরিবেশ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরে যদি সমস্ত শর্তগুলো মেনে ব্যবসা করা যায় তাহলে সে ব্যবসা করতে পারবে, যদি না মানে তাহলে বিভিন্ন সময় জরিমানা বা জেল ইত্যাদি হতে পারে, ফলে ব্যবসার উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কৌশলগত মিত্র, ব্যবসায় কৌশলগত কিছু মিত্র থাকে, যেমন ব্যবসায় কাঁচামাল সরবরাহকারী, উৎপাদনকারী, পাইকারি, খুচরা বিক্রেতা, এই প্রত্যেকটাই আলাদা আলাদা মিত্র। এই প্রত্যেকের যে কোনো একজন যদি সেটা তার ব্যবসায় যদি অনুকূলে না থাকে তাহলে সেই ব্যবসা সামনে থেকে এগিয়ে যেতে পারে, এটা একটা বড় ধরনের বাধা হয়ে যায়। তাই কার্য পরিবেশের মধ্যে আমরা দেখতে পেলাম প্রতিযোগী, ভোক্তা, ঋণ সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকারি সংস্থা, কৌশলগত মিত্র। এবার আমরা সাধারণ পরিবেশ, সাধারণ পরিবেশের মধ্যে কি সাধারণ পরিবেশের ভৌগোলিক উপাদান, ভৌগোলিক উপাদান বলতে আমরা কি একটি দেশের, একটি সমাজের, একটি রাষ্ট্রের বা আন্তর্জাতিকভাবে প্রকৃতি প্রদত্ত যে সকল উপাদান ব্যবসার উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলোকেই ভৌগোলিক উপাদান হিসেবে পরিগণিত হয়। যেমন প্রকৃতি তার বন্যা, জলশ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি রয়েছে, এই উপাদানগুলো ব্যবসার উপরে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান বলতে আমরা কি বোঝাচ্ছি অর্থের সাথে যে সকল বিষয় জড়িত সেই উপাদানগুলো, এখানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই উপাদানগুলো পরোক্ষভাবে ব্যবসার উপর প্রভাব বিস্তার করে। প্রযুক্তিগত উপাদান, প্রযুক্তিগত উপাদান একটি ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমি যে কোনোটা উৎপাদন করছি সেই একই পণ্য অন্য কোনো কোম্পানি নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার আকার আকৃতি গ্রহণ পরিবর্তন করে নতুন আমিকে বাজারে উপস্থাপন করে, তো সেটা ভোক্তা যদি সেটা বেশি পছন্দ করে তাহলে আমার পণ্যটি ব্যবসা থেকে কী হবে নিচের দিকে নেমে আসবে আর তাদের পণ্যটি তাদের ব্যবসাটি উপরের দিকে উঠতে থাকবে, উন্নতির দিক বেশি করে উঠে যাবে, ফলে প্রযুক্তিগত উপাদানও ব্যবসার উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। আমরা যদি সিম্পল একটা উদাহরণ দিতে চাই, যেমন ক্যা ডিটারজেন্ট পাউডার, কিন্তু সেখানে যদি লেবু সুগন্ধি মিশ্রণ করা হয় তাহলে নতুন আগে সেটা বাজারে উপস্থান করে সেটা হচ্ছে পরিবর্তনশীল, সেটা পরিবর্তনশীল একটি উপাদান হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামাজিক সাংস্কৃতিক, সমাজের বিভিন্ন সময় বিভিন্ন উপাদান যেমন ধর্মীয় আচার আচরণ, সংস্কৃতি ইত্যাদি উপর নির্ভর করে ব্যবসা পরিচালিত হয়, এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কোনোটি বয়কট করে বা তার উপর প্রভাব বিস্তার করে, ফলে ব্যবসায়
বাধা সৃষ্টি করে, একটু একটু বড় ধরনের উপাদান। রাজনৈতিক ভাবে ব্যবসার উপর প্রভাব পড়তে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন হরতাল অবরোধ ভাঙচুর ইত্যাদি ফলে ব্যবসা এক সময় ক্ষতিগ্রস্ত হয়। এটা একটি ব্যবসার পরোক্ষ উপাদান সিদ্ধান্ত। আইনগত উপাদান, আইনগত উপাদান ব্যবসায়ের একটি বড় ধরনের বিষয়, এখানে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হয়, এটা পরোক্ষভাবে ব্যবসার উপর প্রভাব পড়তে পারে। এরপর রয়েছে আন্তর্জাতিক উপাদান। আন্তর্জাতিক উপাদান হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের কি করতে হয়, আন্তর্জাতিকভাবে তাদের আইন কানুন রীতিনীতি পদ্ধতি সবকিছু মেনে ব্যবসা পরিচালনা করতে হয়, ফলে এর জন্য সময় অর্থ শ্রম সবকিছুই অধিক পরিমাণে ব্যয় করতে হয়, ফলে কোনোটির দামও বৃদ্ধি পায়, ফলে ব্যবসায়ের উপর পরোক্ষভাবে এটা কীভাবে প্রভাব বিস্তার করে। সর্বশেষে আমরা বলতে পারি যে একটি ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যে সকল উপাদান রয়েছে সেই উপাদানগুলোর উপর নির্ভর করেই ব্যবসা পরিচালিত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। যদি কেউ কোনো প্রশ্ন কোনো আলোচনা না বুঝতে পারো তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি বুঝার চেষ্টা করবো।